আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। অনেকদিন হলো আমি ভিডিও ছাড়ছি না, তাই আজকে আমি একটি অসাধারণ মজার একটি রেসিপি তৈরি করেছি। এটি একটি ভর্তা রেসিপি, আর এটি হচ্ছে চাপিলা মাছের ভর্তা। ভর্তাটি খেতে খুবই অসাধারণ। তো চলুন ভিউয়ার্স, এই ভর্তা রেসিপিটি একবার দেখে নিন। আমি এখানে কিছু চাপিলা মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটু সামান্য লবণ মাখিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিব। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। মরিচটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাপিলা মাছগুলোকে। মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছের ভর্তাটা খেতে খুবই মজা। মাছটা আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। চাপিলা মাছ খেতে এমনিই অনেক মজা, তার মধ্যে এই ভর্তাটা হলে, আর গরম গরম ভাত দিয়ে, একটু একটু লেবু দিয়ে, কিন্তু এই মাছের ভর্তাটা দিয়ে অনেক ভাত খাওয়া যায়। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আর এগুলোকে আমি সামান্য কাটা ছাড়িয়ে নেব। আমি এখানে বড় দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে আমি সামান্য আদা কুচি করে নিয়েছি। এই মরিচটাকে এখন আমি একটু লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাতের কামড়ে কামড়ে লাগলে খুব ভালো লাগে। মরিচটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকেও মাখিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচিগুলোকে। এবার আমি সবগুলোকে মাখিয়ে নিয়েছি। এখানে আমি চাপিলা মাছগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলোকে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, আর এই সরিষার তেলটা দিয়ে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে চাপিলা মাছের ভর্তা। দেখুন, এটা খেতেও যেমন ভালো, দেখতেও কত সুন্দর লাগছে। ভিউয়ার্স, আমার এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর প্লিজ আমার রেসিপিটি বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।